কালীপুজোর দিন 28টি অশক্ত পাতা নিয়ে করুন এই বিশেষ ক্রিয়া, আপনি অবধারিত ফলাফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, কালীপুজোর দিন 28টি পরিষ্কার অশক্ত পাতা সংগ্রহ করুন এবং অশক্ত তলায় একটি প্রদীপ ও ধূপ চালিয়ে দিন। তারপর আপনার মনস্কামনা জানান, আপনি বিফলে যাবেন না। নমস্কার বন্ধুরা, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কালীপুজোর এক বিশেষ উপাচার সম্পর্কে জানাব এবং এই উপাচারটি যারা যারা করতে পারবেন তারা ভালোই ফলাফল পাবেন। বট অশক্ত খুবই প্রাচীন গাছ। এই গাছগুলি আমরা বিভিন্ন স্থানে দেব দেবী রূপে পুজো করে থাকি। আগামী কয়েকদিনের মধ্যেই কালীপুজো, আর কালীপুজোর সময় আপনি যদি অশক্ত পাতা নিয়ে এই বিশেষ ক্রিয়াটি করেন তাহলে আপনি অবধারিত ফল পাবেন। কিন্তু বলা হচ্ছে যে যত সৎ মনে এই উপাচারটি করতে পারবে সে তত ভালো ফল পাবে। আপনি যদি অসৎ মনে করেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন না। এই উপাচারটি করার জন্য আপনাকে কালীপুজোর দিন সকালে পরিষ্কার 28টি অশক্ত পাতা নিয়ে আসতে হবে। কখনোই পড়ে থাকা শুকনো পাতা নিয়ে আসবেন না। গাছ থেকে 28টি পরিষ্কার অশক্ত পাতা সংগ্রহ করবেন এবং বাড়িতে নিয়ে আসবেন। এরপর আপনাকে এই অশক্ত পাতা দিয়ে ক্রিয়াটি করতে হবে। আপনারা খুব ভালো করেই জানেন অশক্ত গাছ আমরা দেবদেবীর রূপে এই গাছকে পুজো করে থাকি। তাই আপনাকে কিন্তু এই অশক্ত পাতা সংগ্রহ দিন আপনাকে পুজো পার্বণ করতে হবে। কিছুই নয়, আপনাকে অশক্ত গাছে পাতা নেওয়ার আগে অশক্ত গাছের কাছে অনুমতি ভিক্ষা করতে হবে। হয়তো শুনতে অবাক লাগছে, তবুও গাছেরও প্রাণ আছে, তাই আপনাকে প্রথমে অনুমতি ভিক্ষা করতে হবে। আপনি যদি সকাল বা সন্ধ্যে, অবশ্যই সকালের দিকে পাতা সংগ্রহ করার চেষ্টা করবেন, সন্ধ্যের দিকে পাতা সংগ্রহ করবেন না। আপনি পাতা সংগ্রহের আগে অশক্ত গাছের গোড়ায় একটি ছোট মাটির প্রদীপ জ্বেলে দেবেন এবং একটি ধূপ দেখাবেন। তারপর প্রণাম করে আপনি যে 28টি পাতা নিতে চান সেটি জানিয়ে আপনি এই পাতা ছিঁড়বেন এবং জানাবেন যে এটি পুজো পার্বণের উপলক্ষে ব্যবহার করা হবে। এইটাকেই বলা হয় অনুমতি। আপনি এইভাবে যদি অনুমতি নেন তাহলে আপনার এই ক্রিয়াটি অবশ্যই ফল দেবে। কিন্তু আপনি অনুমতি ব্যতীত যদি ছিঁড়ে নেন পাতা সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপর আপনি বাড়িতে নিয়ে আসবেন এই 28টি পরিষ্কার পাতা, গঙ্গা জলে ধুয়ে নেবেন। মনে রাখবেন, গঙ্গা জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর একটি লাল পেন নেবেন। এরপর আপনি ওই 28টি পাতার ওপর মা কালীর নাম লিখবেন, লিখবেন জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। প্রত্যেকটি পাতায় একটি করে লিখবেন জয় মা কালী এবং একবার করে লিখে আপনার ঘরে যদি মা কালীর চিত্র বা মূর্তি থাকে তার পায়ের সামনে একটি করে পাতা রাখবেন আর আপনার মনস্কামনাটি জানাতে থাকবেন। আমাদের প্রত্যেকেরই মনস্কামনা রয়েছে বিভিন্ন প্রকার, আর আমরা এই মনস্কামনাগুলি পূর্ণ করার জন্য বিভিন্ন প্রকার ক্রিয়া করে থাকি। তাই আপনি আপনার মনস্কামনাগুলি এই পাতাতে মায়ের নাম লিখবেন এবং মায়ের পায়ে দেওয়ার সময় জানাবেন। অবশ্যই ক্রিয়াটি করবেন কালীপুজোর দিন সকালবেলা, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই ক্রিয়াটি করবেন। পাতার উপর লিখবেন জয় মা কালী, মনে মনে আপনার মনস্কামনা জানিয়ে মায়ের পায়ে দেবেন। এইভাবে পরপর 8টি পাতা একটির উপর একটি দিয়ে 28টি পাতা আপনি সাজাবেন।
এবং সম্পূর্ণ সাজানো হয়ে গেলে যেভাবে আপনি মাকে সাধারণভাবে পূজা অর্চনা করেন, খেতে দেন, মালা দেন, ফুল দেন, তা দেবেন, প্রণাম জানিয়ে চলে আসবেন। পরের দিন ওই 28টি পাতা কিন্তু আপনি ওখান থেকে নিয়ে আপনার সিন্ধুকে রেখে দেবেন। আর্থিক সমস্যা হোক, চাকরির সমস্যা হোক, বা বাড়িতে কোনো বাস্তু সমস্যা হোক, অশান্তি, যে যা মনস্কামনা জানাবেন সেই মনস্কামনা পূর্ণ হবে। তবে মনে রাখবেন, পাতাগুলি যতদিন না শুকিয়ে যাবে ততদিনই আপনার সিন্ধুকে রাখবেন। এক্ষেত্রে 10 দিন, 11 দিন, 12 দিন হবে। এবং তারপরে পাতাগুলি সম্পূর্ণ শুকিয়ে গেলে আপনি ওই পাতাগুলিকে কোনো স্রোতের জলে ভাসিয়ে দেবেন। আপনি যদি স্রোতের নদীর জল না পান, তাহলে আপনি পরিষ্কার পুকুরে দিতে পারেন যেখানে ঠাকুর বিসর্জন করা হয়। না হলে সাধারণভাবে গঙ্গা বা স্রোতযুক্ত কোনো নদীর জলে যদি ভাসিয়ে দেন, তাহলে আপনার অধিক উপকার পাবেন। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, এই পাতাগুলি পরপর রেখে লাল সুতো বা লাল কাপড় দিয়ে বেঁধে নেবেন, তারপরে পাতাগুলিকে রেখে দেবেন। এটাই হলো কালী পুজোর অশক্ত পাতার উপাচার। আপনি যদি এই উপাচারটি করতে পারেন, আশা করি আপনার ফল মিলবে। তবে এই যে বললাম যে অনুমতি নিয়ে তবে পাতা ছিঁড়বেন, এই কথাটি মনে রাখবেন। আপনি গিয়েই অশক্ত গাছ থেকে পাতা ছিঁড়ে এই উপাচারটি করতে পারেন না। এতে অশক্ত গাছ আপনাকে অনুমতি যদি না দেয়, এই উপাচারটি ফল পাবেন না। তাই অবশ্যই প্রথমে প্রদীপ, একটি ধূপ জ্বালিয়ে অশক্ত গাছকে স্মরণ করে অনুমতি চাইবেন যে আমার 28টি পাতার দরকার, আমি কালী পুজোর একটি বিশেষ ক্রিয়া করব, তাই আপনার কাছ থেকে অনুমতি চাইছি। এইটা বলার পর আপনি এই ক্রিয়াটি করুন, অবশ্যই উপকার পাবেন। আর যখনই করবেন, স্নান সেরে করবেন এবং নতুন বা কাঁচা জামাকাপড় পরে করবেন, মনের পবিত্রতা না থাকলে আপনার কিন্তু এই ক্রিয়াটি হবে না। তাই দেহ এবং মন পবিত্র করেই আপনি এই ক্রিয়াটি করুন, দেখবেন ফল আপনি হাতে নাতে পাবেন। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান, আমি ভালোভাবেই আপনাদের বলেছি। যদি না বুঝতে পারেন, তাহলে দ্বিতীয়বার একবার ভিডিওটি দেখে নিন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। এছাড়া আপনাদের বলবো, যদি পারেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অন করুন। আর যারা পুরনো বন্ধু রয়েছেন, তারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাই আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রত্যেককে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকাল ধনতেরাস, শনিবার ভূত চতুর্দশী এবং রবিবার দীপাবলি অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠান আপনাদের সবারই ভালো কাটুক, এটাই বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। এবং অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, নিচের কমেন্ট সেকশনে লিখে জানান জয় মা কালী। যেহেতু মা কালীর পুজো আগামী কয়েকদিনের মধ্যেই, যতবার পারবেন সারাদিনে মা কালীর নাম করুন। আপনি দেখবেন আপনার মন পবিত্র হয়ে যাবে, আপনার দিনগুলি ভালো যাবে। তাই অবশ্যই অবশ্যই আপনারা নিচের কমেন্ট সেকশনে লিখে জানান জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আপনারা ফলাফল পাবেন। নমস্কার বন্ধু।